দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। Thank you.
দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর কর জোরে করিয়া প্রণতি, কহিল নারদমুনি নারায়ণী প্রতি। কহ মাতায় কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড়। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ নিত্য ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সে থায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠায়েছি মর্তধামে সুখের কারণ। বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায়, অকাজে কুকাজে তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতি, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জাদিগুণ যত নারীর ভূষণ, শরীরের হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থালি ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহ এই রূপ পাপের আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকিব সেথা দিবা বিভাবরী। এত শুনি মুনিবর বলে হৃষ্ট মনে, কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়াময় তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে নর তব পদচ্ছায়া। সৃষ্টি স্থিতি প্রল।